মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া জান্নাতুল নাইম এভরিল অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিতর্কিত হয়ে এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে না পারলেও মিডিয়ায় নিজেকে মেলে ধরেছেন এভরিল। একাধিক নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করার পর খবর বের হয় এবার সিনেমাতেও অভিষেক হচ্ছে এভরিলের। এভরিলও বলেছিলেন ভালো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কাজ করবেন। এরই মধ্যে গুঞ্জন উঠল রাজকীয় অভিষেকই হতে যাচ্ছে এভরিলের। অন্য কেউ নন, একেবারে ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এভরিলের। এমনই গুঞ্জন যখন হাওয়ায় ভাসছে তখন গণমাধ্যমকে এক ঘটনার সত্যতা স্বীকার করলেন এভরিল। বললেন ইচ্ছা ছিল এটা সারপ্রাইজ হিসেবে থাকবে, কিন্তু তা আর হলো না। শাকিব খানের সঙ্গে একটি ছবির ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। 15 জুলাইয়ের মধ্যে একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান। তার আগ পর্যন্ত এতটুকুই। ঘটনা যাই হোক, শাকিবের বিপরীতে নতুন নায়িকা হয়ে আসছেন এভরিল এমন খবরে চমকে গেছে চলচ্চিত্রপাড়া। এভরিলও শাকিবের প্রশংসায় পঞ্চমুখ। এভরিল বলেন, শাকিব ভাইয়া আমাদের সুপারস্টার, তিনি সত্যি কিং খান। উনি সিনেমাকে ধরে না রাখলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক আগেই ভেসে যেত। উনি যেভাবে ইন্ডাস্ট্রিকে আগলে রেখেছেন তাকে সবার সহযোগিতা করা উচিত। এভরিল বলেন, এর আগে কয়েকবার শাকিব ভাইয়াকে আমি দেখেছি, একসঙ্গে বসে কথা হয়নি। ওই দিনই প্রথম মিটিং করলাম, কাজের জন্যই গিয়েছিলাম। আমাদের অফিসিয়াল আলোচনা সাকসেসফুল হয়েছে। এভরিল আরও বলেন, সিনেমা নিয়ে আলাপের মাঝে শাকিব ভাইয়া আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। আমাকে বলেছেন ভালো নাচ শিখতে, বলিউডের ঐশ্বরিয়ার মতো নাচতে বলেছেন, তাকে ফলো করতে বলেছেন, ক্লাসিক্যাল ডান্স শিখতে বলেছেন, ভালো করে ফাইট এবং অভিনয় শিখতে বলেছেন। এও বলেছেন বর্তমান সময়ে টিকে থাকতে গেলে অভিনয় শিখে আসা ছাড়া মিডিয়াতে কারো নামা উচিত নয়। বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।